প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরে এবং কর্মসূচি বুধবার সাংবাদিক সম্মেলনে সরকারিভাবে ঘোষণা করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। তবে প্রধানমন্ত্রীর মিনিট টু মিনিট কর্মসূচি আগামী দু একদিনের মধ্যে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে তথ্যমন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফর নিয়ে সুশান্ত চৌধুরী জানান, আগামী 18 তারিখ বেলা 2:30 প্রধানমন্ত্রী রাজ্যে পা রাখবেন এবং সেখান থেকে স্বামী বিবেকানন্দ ময়দানে বিশাল জনসভায় রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখবেন। জনসভায় বিভিন্ন প্রকল্পের লাভার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মত বিনিময় হতে পারে বলে উল্লেখ করেন সুশান্ত চৌধুরী। পরবর্তী সময়ে রাজ্য মন্ত্রী সদস্য এবং বিধায়কদের সঙ্গে বৈঠক ও সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে এবং সে ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে তথ্যমন্ত্রী জানিয়েছেন। শর্ট সাংবাদিক বৈঠকে সবাইকে স্বাগত জানাই যারা উপস্থিত হয়েছে। আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি অংশের জনগণকে সরকারের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তথা সারা বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম, যিনি তার দক্ষ নেতৃত্বে ভারতবর্ষকে পৃথিবীর দরবারে নতুন শিখরে পৌঁছেছেন এবং আমাদের রাজ্যসহ উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়নের নিরিখে একটা বিশেষ মাত্রায় নিয়ে গেছেন। সম্মানিত নরেন্দ্র মোদীজি, আগামী 18 তারিখ আমাদের এই রাজ্য, সুন্দর রাজ্য, পার্বতী রাজ্য ত্রিপুরায় ওনার আগমন হবে। যদিও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, বিভিন্ন সংবাদপত্রেও সেটা বেরিয়েছে, কিন্তু সরকারিভাবে প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত তার ঘোষণা দেওয়া হয়নি। আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে তার ঘোষণা সেটা করা হলো। এটা একটা সরকারি অনুষ্ঠান হবে আগরতলার আস্থাবল ময়দানে, অর্থাৎ বিবেকানন্দ ময়দানে। এখন পর্যন্ত যতটুকু প্রোগ্রাম আমাদের কাছে এসেছে সেটা মুখ্য সচিব বা মুখ্যমন্ত্রীর সঙ্গে পিএমও থেকে সেটা যোগাযোগ হয়েছে। আমরা আশা করছি যে আগামীকাল এবং পরশুর মধ্যে সম্মানিত মুখ্য প্রধানমন্ত্রী মিনিট টু মিনিট যে প্রোগ্রাম কর্মসূচি সেটা আপনাদেরকে আমরা প্রদান করতে পারব। এখন পর্যন্ত যা আমাদের কাছে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক সফরকে সফল করার জন্য রাজ্য প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান। সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মানিক সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রশাসনিক বৈঠক। স্বচ্ছ ভারত কর্মসূচিতে স্বচ্ছ আগরতলা এবং নির্মল আগরতলা গড়ার বিশেষ লক্ষ্য তথা উদ্দেশ্য সফল করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে আহ্বান রাখা হয়েছে তাকে বিশেষ গুরুত্ব দিয়ে রাজ্য সরকার এবং পৌর নিগমের তরফ থেকে বিশেষ কর্মসূচি রূপায়িত হচ্ছে বলে উল্লেখ করেন সুশান্ত চৌধুরী। প্রায় 2:30 তিনি আগরতলা বিমানবন্দরে পৌঁছবেন এবং সেখান থেকে আমাদের আগরতলা রাস্তাবল ময়দানে আসবেন। সেখানে বিশাল জনসভা হবে, ভাষণ দেবেন, বিভিন্ন লাভার্থীদের সঙ্গে যারা ভিত্তিক হয়তোবা ইন্টারেকশন হতে পারে। তার বাইরে আমাদের বিধায়কদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে মিটিং থাকতে পারে। কোথায় হবে, কখন হবে সেটা আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে যখন মিনিট টু মিনিট প্রোগ্রামটা আমাদের কাছে আসবে। তো আমরা চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছি প্রশাসনের তরফ থেকে। আপনারা জানেন যে গতকাল আমাদের স্পেশাল ক্যাবিনেট মিটিং হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এবং মাননীয় মুখ্য সচিবের পৌরোহিত্যেও আধিকারিকদেরকে নিয়ে একটা বৈঠক হয়েছে, যেখানে আহ্বান জানানো হয়েছে যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী, উনি 18 তারিখ ত্রিপুরা রাজ্যে সেখানে আসছেন এবং আপনারা জানেন যে স্বচ্ছ ভারত উনি ঘোষণা দিয়েছিলেন সরকারে প্রতিষ্ঠিত হওয়ার পর। 2014 সালে যখন প্রধান
প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। স্বচ্ছ ভারত, যে স্বচ্ছ ভারত শুধু ভারতে নয় পৃথিবীতে একটা বিশাল সুনামের সঙ্গে ভারতবর্ষকে অনেক উঁচু স্থানে নিয়ে গেছে, সেই স্বচ্ছ ভারত উনি যা ইচ্ছা প্রকাশ করেছেন যে আগরতলা শহর, আপনারা জানেন যে স্মার্ট সিটি শহর, সবসময় স্বচ্ছ রাখার চেষ্টা নিয়ে করা পরিকল্পনা করা হয় পৌর পরিষদের তরফ থেকে, কর্পোরেশনের তরফ থেকে, তার বাইরে আগরতলা শহরকে যেন আরো স্বচ্ছ নির্মল রাখা যায় উনার অফিস থেকে সেটা আহ্বান জানানো হয়েছে, সে বিষয়ে প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং তার বাইরেও আমাদের প্রশাসনের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্য সচিব, ডিজিপি, আমাদের উপমুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য সদস্যগণ প্রত্যেকে এই কর্মসূচিকে একটা ঐতিহাসিক রূপ প্রদান করার জন্য সম্পূর্ণভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক সফরকে সফল করার জন্য রাজ্য প্রশাসন এবং রাজ্য মন্ত্রিসভা সর্বদিকে চূড়ান্ত উদ্যোগ আর প্রস্তুতি নিচ্ছে বলে সাংবাদিক সম্মেলনে জানান রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।